শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গোড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা। শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গোড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা। হুদ নবীর আমলে বেদিন সাদ্দাত বলে, খোদাকে মানিলে কি দেবে তার বদলে। হুদ নবীর আমলে বেদিন সাদ্দাত বলে, খোদাকে মানিলে কি দেবে তার বদলে। তখন বলছে, বলে হুদ নবী আরো পাবে সুখ শান্তি, হয় না তুমি ইলহাদ, একদিন পাবে রে জান্নাত। তখন সাদ্দাত বড়াই করে বলছে, খোদার জান্নাত চায় না সাদ্দাত, খোদার জান্নাত চায় না সাদ্দাত, জান্নাত হবে মোর হাতে গড়া। শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা। এবার সাদ্দাত কেমন ভাবে জান্নাত তৈরি করছে দেখুন, কই বলছে, দেখো অবশেষে আরো ওই দেশে, জান্নাতের ভিত গড়ে সাদ্দাতের আদেশেতে, দেখো অবশেষে আরো ওই দেশে, জান্নাতের ভিত গড়ে সাদ্দাতের আদেশে। কেমন স্বর্ণ মোহরের ইটে জান্নাতি দেওয়াল ওঠে, প্রতিদিন হাজার গাধা সোনা দানা আনে পিঠে, জান্নাতের চারিধারে জান্নাতের চারিধারে জমরুদ পাথরে ঘেরা। শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা। প্রতিদিন চল্লিশ হাজার সোনার ভাণ্ডার শেষ হতো, তিন লক্ষ তিন হাজার লেবারে কাজ করিত। প্রতিদিন চল্লিশ হাজার সোনার ভাণ্ডার শেষ হতো, তিন লক্ষ তিন হাজার লেবারে কাজ করিত। আর দুধ মধু সারাবের বওয়ালো সেথা নদী, হাজার রকম ফুল ফলের বৃক্ষ লাগায় সারি সারি, মেষকে আম্বারে মেষকে আম্বারে ঝরে সেথায় ফুয়ারা। শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা। তো সাদ্দাত শখের জান্নাতকে তৈরি করে যত রকম সুন্দর যুবক যুবতী ছিল তাদেরকে হুর গেলেমান কেমন ভাবে বানিয়েছেন দেখুন, কই বলছে,
300 বছর ধরে সেই জান্নাত হলো নির্মাণ, সুন্দর যুবক যুবতীর বানালো হুর গেলে মান। 300 বছর ধরে সেই জান্নাত হলো নির্মাণ, সুন্দর যুবক যুবতীর বানালো হুর গেলে মান। তারপর সাদ্দাতের ইচ্ছা হলো জান্নাত দেখিতে গেল, দুলহা সেজে যখন ঘোড়ার পিঠে উঠিল, জান্নাত দরজায় যখন পৌঁছায়, জান্নাত দরজায় যখন পৌঁছায়, সামনে মউত হয় খাড়া, শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা। সাদ্দাতের সামনে, জান্নাতের দরজার সামনে যখন দাঁড়িয়ে গেল একজন সওয়ারি এসে, তো বলছে যে ভাই তুমি কে, এমন তোমার সাহস এত আমি দেখতে পাচ্ছি, আমার সামনে থেকে তুমি সরে যাও। ও জানে না ওর মরণের দূত ওর সামনে এসে হাজির হয়ে গেছে। বলছে, বলে তখন সাদ্দাত, এত বড় কার হিম্মত, সামনে কে তুমি দাঁড়াও, আমার ঘোড়াকে থামাও। বলে তখন সাদ্দাত, এত বড় কার হিম্মত, সামনে কে তুমি দাঁড়াও, আমার ঘোড়াকে থামাও। তখন আজরাইল আলাইহিসসালাম বলছে কি, আমি মালিকুল মউত। যখন শুনলেন আমি মালিকুল মউত এসে গেছি তোর সামনে, ওর তখন জিভ বার হয়ে গেছে। বলছে, আমি মালিকুল মউত, মরণের আমি দূত, এলাম তোর জান্নাতে, তুমি পারবে না আর যেতে। ঘোড়ায় পিঠে, ঘোড়ার পিঠে দম যায় ছুটে, ও গো ঘোড়ার পিঠে দম যায় ছুটে, হলো সে সর্বহারা, শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারা, নিজের হাতে গড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা। শেষ কথায় আব্দুল হান্নান সাহেব তিনি বলছেন, সাদ্দাতের সুখের স্বপ্ন হলো নারে পূর্ণ, এত সাধেরই জান্নাত হয়েছিল রে চূর্ণ। সাদ্দাতের সুখের স্বপ্ন হলো নারে পূর্ণ, এত সাধেরই জান্নাত হয়েছিল রে চূর্ণ। আর নরকের হয়ে কাটে দোজকের টিকিট, এম এ হান্নান বলে সে জাহান্নামি শরীর, অহংকারে পতন হয়, অহংকারে পতন হয়, বলে কোরআনের পারায়, শোনো গো মমিন সারা, যা ঘটে খোদার ইশারায়, নিজের হাতে গড়ে জান্নাত, না দেখে সাদ্দাত যায় মারা।